আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্কুল কলেজে শ্রেণীকক্ষে পাঠদান শুরু 12 সেপ্টেম্বর, চলছে প্রস্তুতি, শিক্ষক শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ধর্মীয় স্থাপনা তৈরিতে লাগবে সরকারের অনুমতি, আইন করার তাগিদ সাবেক প্রধান বিচারপতির। এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 50তম প্রয়াণ দিবস আজ। আমন্ত্রণ সকাল 9টার 21-এর সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এছাড়া সংবাদে আরও থাকছে, বেসরকারি উদ্যোগে সৌরচালিত নৌযানের বাণিজ্যিক উৎপাদন, বড় বিনিয়োগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। বারো সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে স্কুল কলেজের শ্রেণীকক্ষে পাঠদান। তবে সব শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে একদিনে ক্লাসে উপস্থিত থাকবে না। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন এবং পঞ্চম শ্রেণী প্রতিদিন স্কুলে আসবে। অনুরূপ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে এবং দশম শ্রেণী প্রতিদিন ক্লাস করবে। আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এসব জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। আগেই ঘোষণা ছিল সেপ্টেম্বরের 12 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। স্কুল খোলার কৌশল কী হবে এ নিয়ে ছিল অস্পষ্টতা। তার সিদ্ধান্ত নিতে বসে আন্ত মন্ত্রণালয় বৈঠক। সিদ্ধান্ত হয় এবারও আগামীবার যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের প্রতিদিনই উপস্থিত থাকতে হবে ক্লাসে। 9 তারিখের মধ্যে সংস্কার শেষে প্রস্তুত হবে শিক্ষা প্রতিষ্ঠান। শরীরের তাপমাত্রা পরীক্ষা, লক্ষণ পর্যবেক্ষণ করে লাইন ধরে প্রবেশ ও বের হওয়া নিশ্চিত করতে হবে। আর এক ক্লাসের শিক্ষার্থীদের 2-3 কক্ষে ভাগ করে পাঠদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ এই 12 সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারবো। সকলের মাস্ক আছে কিনা, মাস্ক পরিধান করা ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবেন না। তো যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর 2021 সালে, তারা এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন। প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। পরিবারে কেউ অসুস্থ থাকলে আসা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সকল অভিভাবক তারা তাদের সন্তানদেরকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন তারা নিশ্চিত করবেন যে তাদের বাড়িতে কেউ রোগাক্রান্ত নেই, এই কোভিডে আক্রান্ত নেই, কিংবা তার সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তার কোনো ধরনের কোনো এই রোগের কোনো উপসর্গ নেই। আপাতত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, তবে স্বল্প পরিসরে শিক্ষকদের উপস্থিতিতে মাঠে খেলাধুলা করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে জেএসসি, জেডিসি ও পিএসসি এবং বার্ষিক সহ সব ধরনের পরীক্ষা নেওয়া হবে। আপনারা জানেন 12+দেরকে সকল টিকা দেওয়া যায় না, যে টিকাগুলো দেওয়া যায় সেই টিকাগুলো নিয়ে আসা, ইতোমধ্যেই বেশ কিছু আনা হয়েছে এবং আরও নিয়ে আসা, এবং তার দেওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থারও দরকার হয় সেগুলো করা, এই সব কিছুরই প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয় নিচ্ছে। 18 বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থী টিকার আওতায় আসছে, তাই অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। জোরে সোরে চলছে শ্রেণীকক্ষে পাঠদান শুরুর প্রস্তুতি। এরই মাঝে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। প্রায় 1.5 বছর পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ কপাট। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান।
রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে জোরে সোরে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা যাতে ক্লাসে প্রবেশ করতে পারে সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা যে আবার স্কুলে আসতে পারবো পড়াশোনা করবো, এটা ভেবে খুব ভালো লাগছে। অনলাইনের ক্লাস থেকে ফিরে আসছি সেই শ্রেণীকক্ষে। ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলছে শেষ বেলার প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। এতদিন একটা পড়ার গ্যাপ ছিল, সেটা আমরা পূরণ করতে আশা করি সক্ষম হব। আমরা ডিসটেন্স বজায় রেখে ক্লাসরুমে বসবো। নিয়ম কানুন বেঁধে রেখে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় নাটোরের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে উৎসব আমেজ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। ইতিমধ্যে প্রায় সকল শিক্ষক কর্মচারী করোনার টিকা কোভিড-19 টিকা গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। স্কুল বন্ধ থাকার কারণে আমরা বাসায় পড়াতে আমাদের মন বসছিল না, স্কুল কলেজ খুলে যাচ্ছে, খুব ভালো হয়েছে। গাজীপুরে অধিকাংশ শিক্ষকরা করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন, আর স্বাস্থ্যবিধি মেনে পাঠদান নিশ্চিতে তদারকি করবে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস। আমরা স্কুলে এসে মজা করব এবং লেখাপড়া করব। স্কুল বন্ধ ছিল, এখন খুলতেছে, আমাদের এখন অনেক ভালো লাগতেছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। নিরাপদ দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করে সেই ব্যাপারে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক কর্মচারী সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। মসজিদ, মন্দির, গির্জা সহ সব ধরনের ধর্মীয় স্থাপনা তৈরি এবং কবরস্থান ও শ্মশান বাধাই করতে সরকারের অনুমতি নেওয়ার বিধান রেখে খসড়া নীতিমালা করতে যাচ্ছে সরকার। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, অনেক আগেই নীতিমালার প্রয়োজন ছিল, তবে এখন নীতিমালা থেকে আইন করাটা জরুরি বলে মনে করেন তিনি। শাকের আরজু রিপোর্ট। সরকারি জমি, ঘাস জমি, রাস্তাঘাট দখল করে একটি মহল নিজেদের স্বার্থে মসজিদ মন্দির তৈরি করছে, আবার বিরোধপূর্ণ জমিও দখলে রাখতে ধর্মীয় স্থাপনা তৈরি করা হচ্ছে। ধর্মীয় স্থাপনা নির্মাণের নামে হচ্ছে চাঁদাবাজি। রাস্তার পাশে মাইক লাগিয়ে চাঁদা আদায় কারো কারো ব্যবসায় পরিণত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি বন্ধ করে শৃঙ্খলা আনতে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। সংসদীয় কমিটির এ সংক্রান্ত 9টি সুপারিশের আলোকে এই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, ব্যক্তি উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থান শ্মশান তৈরিতেও সরকারের অনুমতি নিতে হবে এবং উদ্যোক্তার আয়ের উৎসও জানাতে হবে। গভর্নমেন্টের বা মানুষের এগেনস্টে তো কিছু করা হয় না আইন দিয়ে। আইন তো করা হয় মানুষের ভালো করার জন্য, নিশ্চয়ই খারাপ করার জন্য কেউ কোনোদিন আইন তৈরি করে না। সাবেক প্রধান বিচারপতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, এই নীতিমালা অনেক আগে করা উচিত ছিল। যার যেখানে খুশি একটা গোরস্থান করে ফেলছে, যার যেখানে খুশি মাজার বানায় ফেলছে, এটা তো হওয়া উচিত না, এটা তো হওয়া মোটেও উচিত না। কাজে কাজে আপনি যে যদি কিছু করতে চান গভর্নমেন্টের পারমিশন নিতে হবে, এটা একটা অসুবিধা কী। তবে নীতিমালা থেকে আইন হওয়াটা জরুরি বলে মনে করেন তিনি। যে নীতিমালা ইজ এ গাইডলাইন, ইন জেনারেলি ইট ইজ নাথিং বাট এ গাইডলাইন, এটা এনফোর্সেবল নয়। এমনকি স্টেট ম্যানুয়াল একটা গাইডলাইন, এটারও কোনো এনফোর্সেবিলিটি সেভাবে নাই, এটা অ্যাবিলিটেশন রাই আছে। কাজে কাজে একটা আইন হওয়াটাই ভালো, জনগণের ভালোর জন্যই কাজটি হওয়া দরকার বলে মন্তব্য করেন সাবেক এই প্রধান বিচারপতি। ইজ অলরেডি লেট এবং খুব জরুরি ভিত্তিতে এটা করা উচিত। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ওস্তাদ আলাউদ্দিন খাঁর খ্যাতি ছিল বিশ্বজোড়া। নিত্য নতুন রাগ ও বাদ্যযন্ত্র ছিলেন সিদ্ধহস্ত। সুরের প্রেমে মাত্র 10 বছর বয়সে পালিয়ে যাওয়া কিশোর সুর সম্রাট হয়েই অনন্তলোকে পাড়ি জমান 1972 সালে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর 50তম প্রয়াণ দিবসে আদিত্য মামনি রিপোর্ট। ভারতের রামপুরার রাজদরবারে এক সভাবাদকের শিষ্যত্ব গ্রহণে দিনের পর দিন যে তরুণ প্রতীক্ষায় থেকেছেন প্রাসাদের বাইরে, সেই তরুণই পরবর্তী সময়ে সুরের জাদুতে কাঁপিয়েছেন বিশ্ব। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁ। 1862 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি মগ্ন আলাউদ্দিন পারিবারিক আবহে বড় ভাই আফতাবউদ্দিনের কাছে তালিম নেন। বিদ্যালয়ে পাঠানো হলেও তিনি সুরের প্রেমে বাড়ি ছাড়েন, শুরু করেন যাত্রাপালা।
পরে কলকাতায় নুরগোপালের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর বিভিন্ন সময় বিখ্যাত ওস্তাদদের কাছে তালিম নিয়ে হয়ে ওঠেন সঙ্গীত বিশারদ। 1918 সালে মাইহারের রাজার সভা সঙ্গীতজ্ঞ হিসাবে অধিষ্ঠিত হন। 1935 সালে বিশ্ব ভ্রমণে বের হয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় শ্রোতাদের বিমোহিত করেন। ব্রিটিশ সরকার তাকে খাঁ সাহেব উপাধিতে ভূষিত করেন। এছাড়া ভারত বাংলাদেশের সর্বোচ্চ পদক ও সম্মাননাও পান তিনি। হেমন্ত, প্রভাত কেলি, হেম বিহাগ, মদন মঞ্জুরি, আলাউদ্দিনের শ্রেষ্ঠ রাগ। মাইহার রাজ্যে নিজ বাসস্থান মদিনা ভবনে 1972 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুরের জাদুকর। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাজীপুরের সব পোশাক শ্রমিককে টিকার আওতায় আনার দাবি, প্রাপ্তি সাপেক্ষে আশ্বাস স্বাস্থ্য বিভাগে। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। সবাইকে টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। এরই মধ্যে 20,000 জনকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্তি সাপেক্ষে অন্যদেরও আওতায় আনা হবে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছের জেলা গাজীপুরে 2,000-এর বেশি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন অন্তত 16 লাখ শ্রমিক। গত 18 জুলাই গাজীপুরে শুরু হয় পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম। নিবন্ধন ছাড়াই শুধুমাত্র ভোটার আইডি দেখিয়ে 9টি কারখানায় টিকা নিয়েছেন প্রায় 20,000 শ্রমিক। কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় এখন কার্যক্রম বন্ধ রয়েছে। দেশের স্বার্থে গার্মেন্টস কর্মীদের দ্রুত টিকার আওতায় আনার দাবি কারখানা মালিকদের। করোনার ভ্যাকসিনটা যাতে আমরা বাকি যারা আমাদের আওতায় আনতে পারিনি তাদেরকে আমরা আওতায় আনতে পারি। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্তি সাপেক্ষে টিকাদান কার্যক্রম শিগগিরই আবার শুরু করা হবে। 3-4 দিনের ভিতরে আমরা ওই সেকেন্ড ডোজটা দিয়ে দেব। আবার নতুন করে আমরা ফার্স্ট ডোজটা শুরু করব এখনই না, কারণ আমাদের টিকা প্রাপ্তি সাপেক্ষে এটা আমাদের শুরু করতে হবে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সৌরশক্তি ব্যবহার করে নৌযান পরিচালনার সরকারি উদ্যোগ সফল হয়নি, তবে নকশা ও নৌকা তৈরির উপকরণে খানিকটা পরিবর্তন এনে এক্ষেত্রে সফলতা পেয়েছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইকো মেরিন লিমিটেড। প্রতিষ্ঠানটি সৌরচালিত নৌযান বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছে, তবে জ্বালানি সাশ্রয় এই নৌযান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকারি সহায়তা ও বড় বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। কমবে পরিবেশ দূষণ, সঙ্গে জ্বালানি তেল আমদানি ব্যয়ও। এমন ভাবনা থেকেই 2017 সালে UNDP-র আর্থিক সহায়তায় সোলার পিভি চালিত নৌযান তৈরির উদ্যোগ নেয় সরকারি প্রতিষ্ঠান টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্ট্রেডা। চুক্তি অনুযায়ী 2018 সালে স্ট্রেডাকে 5টি নৌযান সরবরাহ করে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান সোলার ই টেকনোলজি লিমিটেড। এর মধ্যে একটি নৌযান রাজধানীর হাতিরঝিলে বাণিজ্যিকভাবে পরিচালনা করে স্ট্রেডা, কিন্তু সোলার প্যানেল প্রয়োজনীয় শক্তি যোগাতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে এ ধরনের নৌযানের ওজন কমাতে ইস্পাতের বদলে ফাইবার, ঘাটে চার্জিং বা ব্যাটারি পরিবর্তনের ব্যবস্থা রাখা অথবা ডুয়েল ফুয়েলে চালানোর ব্যাপারে পরামর্শ দিয়েছিল স্ট্রেডার বিশেষজ্ঞ কমিটি। আমরা যাদেরকে দিয়ে করেছি তারা তো আর ইন্টারেস্টেড হলো না, কারণ তারা যতটা করতে পেরেছিল তাদের সাধ্য সেই মতো করেছে। তো এরপরে আমরা একটু থেমে গেছি, তারপরে টাকা পয়সার ব্যাপারও আছে। এদিকে সম্প্রতি ফরাসি ডিজাইনার মাইকেল ওকনের নকশায় নৌযানের ছাদের 30%-এরও কম জায়গায় সোলার প্যানেলের জন্য ব্যবহার করে বেসরকারি উদ্যোগে নির্মিত পর্যটন নৌযান আয়রন বেশ সফলভাবেই চলছে। এর মধ্যে ফ্রান্সের গুস্তেভ ট্রুভে অ্যাওয়ার্ডও জিতে সারা জাগিয়েছে নৌযানটি। উদ্যোক্তারা বলছেন যাত্রী পরিবহন ও পর্যটনে ব্যবহৃত ডিজেল চালিত নৌযানগুলোর বদলে সেখানে সৌরশক্তি চালিত নৌযান চালানো যেতে পারে। 66 ফুট একটা বোট রান করাতে হলে এত অল্প পাওয়ারে, এর প্রধান কারণ হচ্ছে তার লাইট ওয়েট প্লাস হাল ডিজাইনটা একটু অপটিমাইজ করা হয়েছে। এবং এই 8 কিলোওয়াট পাওয়ারও আমরা সবসময় ফুল আমরা ব্যবহার করি না, সবসময় 7 কিলোওয়াট বা এরকম আমরা ইউজ করেছি। তবে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়া প্রয়োজন হবে বড় অঙ্কের বিনিয়োগও।
বাস্তবিক এটাকে কমার্শিয়ালি শুধুমাত্র সোলারের উপরে বেস করে করা এটা খুব ডিফিকাল্ট হবে। ইটকল বলেন, শ্রেডা বলেন, তারপরে বিদ্যুৎ মন্ত্রণালয় বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু ইপিএসসি করেছে, এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল যেটার আন্ডারে আপনার এইরকম রিসার্চ ফান্ড দিচ্ছে। তো আমি বলবো যে এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো অ্যাপ্রিসিয়েবল। দেশে বর্তমানে 5 লাখেরও বেশি নৌযান আছে যার প্রায় সবই ডিজেল চালিত। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জ্বালানি তেল আমদানিতেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। তাই এক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার শুধু পরিবেশ বান্ধবই নয়, অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পানশির পরিস্থিতি নিয়ে তালেবানের সাথে আলোচনায় রাজি বিদ্রোহী নেতা, সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্কুল কলেজের শ্রেণীকক্ষে পাঠদান শুরু 12 সেপ্টেম্বর, চলছে প্রস্তুতি, শিক্ষক শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ধর্মীয় স্থাপনা তৈরিতে লাগবে সরকারের অনুমতি, আইন করার তাগিদ সাবেক প্রধান বিচারপতির। এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 50তম প্রয়াণ দিবস আজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।